ঘুরতে তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু যদি এমন হয় যে ঘোরার ঘোরাও হলো আর এদিকে পুণ্য অর্জনের পুণ্য অর্জন হলো, তাহলে কেমন হতো? তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে কোন কোন জায়গায় ঘুরলে বা কোন কোন জায়গায় আমরা ভ্রমণ করতে গেলে আমাদের পুণ্য লাভ হবে। ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে এমন জায়গা পছন্দ করতে হবে যেগুলো হচ্ছে ভগবানের ধাম বা তীর্থ বলে বিখ্যাত। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, জয় ভগবান নরসিংহ প্রহ্লাদ মহারাজ রূপ কি জয়। তো আমরা এই ভিডিওতে জানতে পারবো যে তীর্থযাত্রা করলে কি হবে, চারটে ধাম কি কি, সেই ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম কোনটি, ভগবান কি কোনো জায়গায় তীর্থযাত্রা করার কথা বলেছেন, নাকি কোন কোন জায়গাকে আমরা তীর্থ বলতে পারি, সেই সব নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমো নমো। তো পুরী ধাম কি, পুরী কথার অর্থ আমাদেরকে আগে জানতে হবে। পুরী কথার অর্থ কি? পুরী কথার অর্থ হচ্ছে বসবাসের স্থান, যেখানে বসবাস করা হয় তাকে পুরী বলা হয়। তো জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ, যিনি হচ্ছেন পুরী ধামে বসবাস করেন। তো সেই ভগবানের উপস্থিতির কারণে পুরী ধামে সব কিছুই হচ্ছে পূর্ণ। কারণ কি? তিনি পরম পুরুষ ভগবান, পূর্ণ ভগবান। একটা ব্যাপার আমাদের জানতে হবে যে ধাম শব্দের অর্থ কি, ধাম কোন কোন জায়গাগুলোকে আমরা ধাম বলতে পারি, সেই সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এরকম যে যেসব জায়গায় ভগবান তার লীলা মহিমা সম্পাদন করবেন, ভগবান যেসব জায়গায় তার লীলা করে গেছেন, সেই সব স্থানগুলোকেই আমরা পুরী, সেই সব স্থানগুলোকে আমরা ধাম বলে গণ্য করতে পারি। যেমন মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম, দ্বার। শাস্ত্রে বলা হয় যে চার ধামের মধ্যে অন্যতম ধাম হচ্ছে পুরী ধাম। তো চারটে ধাম কী কী? একটা হচ্ছে বদ্রীনাথ, দুই হচ্ছে দ্বারকানাথ, তিন হচ্ছে রামেশ্বরম, চার হচ্ছে পুরী ধাম। এই হচ্ছে চারটি ধাম হচ্ছে অন্যতম ধাম বলে মনে করা হয়, বদ্রীনাথ, দ্বারকানাথ, রামেশ্বরম ধাম আর হচ্ছে পুরী ধাম। তো এই চারটে ধামের মধ্যে প্রধান কিন্তু হচ্ছে পুরী ধাম। তো বদ্রীনাথ হচ্ছে সত্যযুগে ভগবান নারায়ণ রূপে সত্যযুগে বদ্রীনাথে আবির্ভূত হয়েছিলেন। কোন যুগে? সত্যযুগে, ঠিক আছে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যে দ্বাপর যুগে ভগবান কোথায় অবতীর্ণ হয়েছিলেন? দ্বাপর যুগে ভগবান দ্বারকা ধামে অবতীর্ণ হয়েছিলেন। কোন রূপে? দ্বারকানাথ রূপে। তাহলে সত্যযুগে নারায়ণ রূপে বদ্রীনাথে আবির্ভূত হয়েছিলেন, দ্বাপর যুগে দ্বারকা ধামে দ্বারকানাথ রূপে আবির্ভূত হয়েছিলেন, ত্রেতাযুগে রামেশ্বরে রামচন্দ্র রূপে লীলাবিলাস করেছিলেন, আর কলিযুগে পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ বিগ্রহ রূপে প্রকটিত হয়েছিল। তো এই চার ধাম অপেক্ষা পুরী ধাম হচ্ছে মহত্তম। এর কারণ সম্পর্কে পুরাণে কথিত আছে এরকম, রামেশ্বর যে ধাম রয়েছে সেই ধামে ভগবান রামচন্দ্র স্নান করেন, আর দ্বারকা ধামে কী করেন? দ্বারকা ধামে স্নান করার পর তিনি ড্রেস চেঞ্জ করেন। পুরী ধামে তিনি কী করেন? পুরী ধামে তিনি ভোজন করেন, ভোজন করার জন্য পুরীতে আসে। আর বদ্রীনাথ ধামে তিনি কী করেন? বদ্রীনাথ ধামে তিনি নিদ্রা যান। হরে কৃষ্ণ। এবার আপনারাই বলুন এর মধ্যে কোনটাই বেস্ট আপনাদের লাগে, যে স্নান করা, নাকি ড্রেস চেঞ্জ করা, নাকি খাওয়া, নাকি ঘুমানো? তো সেই জন্য পুরী ধামকে মহান বলা হয়েছে। এই সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে আরও বলা হয়েছে, কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। বর্ষণাম ভারত শ্রেষ্ঠ, দেশনাম উৎকল স্মৃত, উৎকলস্য সমদেশ
দেশ নাস্তি মোহিতি দেশ নাস্তি মোহিতলে। সমস্ত দেশের মধ্যে যেমন ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ দেশ, বর্ষ নাম ভারত শ্রেষ্ঠ, দেশ নাম উৎকল, সমস্ত দেশের মধ্যে যেমন ভারতবর্ষ শ্রেষ্ঠ, তেমনি সমস্ত রাজ্যের মধ্যে হচ্ছে উড়িষ্যা রাজ্য শ্রেষ্ঠ। আবার উৎকলস্য সমদেশ দেশ নাস্তি মোহিতলে, বলছে এই পৃথিবীতে এই উড়িষ্যার মতো দেশ আর পৃথিবীতে নেই। কেন? কারণ হচ্ছে এখানে ভগবান জগন্নাথদেব এখানে ভোজন করে, মহাপ্রভু এই পুরীধামে যাত্রা করেছিলেন। এই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হয়েও ভক্তরূপে তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করেছিলেন, সমস্ত পুণ্যস্থানগুলিতে ভ্রমণ করেছিলেন। যেমন শুধু দক্ষিণ ভারতে নয়, তিনি বৃন্দাবন, পুরী, মথুরা সব জায়গায় ভ্রমণ করেছিলেন, যেমন লাস্ট জীবনে তো পুরীতে অবস্থানও করেছিলেন। এইসব জায়গাগুলো আমাদেরকেও ভ্রমণ করা উচিত, তাহলে তার জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। তো তীর্থস্থ তিনি এখানে আবির্ভূত হয়েছেন, সেই জন্য এটি হচ্ছে মহান। আর যদি শুধুমাত্র দর্শক হয়ে ঘুরে চলে আসে তাহলে কী হবে? শুধু যাওয়া আসা সার হলো, সামান্য পুণ্য অর্জন হলো শুধু যাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে যদি ভক্তিমূলক সেবা করে তাহলে কিন্তু পুণ্যভূমিতে যাওয়ার সফলতা লাভ করবে। এই পুরীধাম বিভিন্ন নামে বিখ্যাত, যেমন হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম হচ্ছে পুরুষেত্র পুরুষোত্তম ক্ষেত্র নামে বিখ্যাত। কেন? কারণ এখানে জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম, এই স্থানের স্মৃতিশীল হয়ে তিনি নিজ নামানুসারে স্থানের নামকরণ করেছিলেন ধাম। এই ধাম হচ্ছে স্বয়ং ভগবান হতে অভিন্ন। এছাড়া হচ্ছে এই জায়গার নাম হচ্ছে ভূস্বর্গ। তো এই পৃথিবীর স্বর্গ নামে খ্যাত হচ্ছে এই পুরীধাম। আরও নাম রয়েছে শ্রীক্ষেত্র, নৃসিংহ ক্ষেত্র। তো শ্রীক্ষেত্র বলছে এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান স্বয়ং লক্ষ্মীদেবীর দ্বারা প্রভাবান্বিত। তো গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত থাকে। নৃসিংহক্ষেত্র বলছে স্কন্দপুরাণ অনুসারে পুরীধামকে নৃসিংহক্ষেত্র বলা হয়। পুরীধামের আরেক নাম হচ্ছে শঙ্খক্ষেত্র, এবং এটাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই চার ভাগে বিভক্ত করা হয় বিভিন্ন জায়গা অনুসারে। শঙ্খক্ষেত্র হচ্ছে যে পুরীধামের ভৌগোলিক আয়তন ঠিক শঙ্খের মতো। তো উড়িষ্যার পবিত্র ভূমি চারটা ক্ষেত্রে হচ্ছে বিভক্ত, একটা হচ্ছে শঙ্খ, চক্র, গদা আর পদ্ম, যেটা হচ্ছে বিষ্ণুর হস্তে থাকে। বলছে পুরীধাম হচ্ছে শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর হচ্ছে চক্রক্ষেত্র নামে পরিচিত, আর যাজপুর সেটা হচ্ছে গদাক্ষেত্র নামে পরিচিত, এবং কোণারক কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র নামে পরিচিত। এই হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা যদি আপনাদের জীবনকে সার্থক করতে চান, যদি সিদ্ধি লাভ করতে চান, জীবনে সবাই সিদ্ধি লাভ করতে চায় না, তো জীবনে যদি কোনো মানুষ সিদ্ধি লাভ করতে চায় তাহলে সাধুসঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এমনিতে তো আমাদের সাধুসঙ্গ করার সুযোগ লাভ হয় না, তো সেই জন্য যদি ঘুরতে যাওয়া উপলক্ষে, যদি তীর্থযাত্রা উপলক্ষেও যদি সাধুসঙ্গ করা যায়, সেই জন্য আমাদের চিন্তা করতে হবে, সেই জন্য আমাদের সাধুসঙ্গে কোথাও যাত্রা করতে হবে। তীর্থযাত্রা যদি করতে হয় সাধুসঙ্গে করতে হবে। আপনারা একা একাও যেতে পারেন, কিন্তু সাধুদের সঙ্গে গেলে আপনারা দেখবেন আপনাদের জীবনে কিছু না কিছু চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে। তো সাধুর সঙ্গে তীর্থযাত্রা করার জন্য আগ্রহী ব্যক্তিগণ নিচের এই নাম্বারে যোগাযোগ করুন, 6294760319। আবারও বলছি 6294760319। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, প্লিজ।